হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার আর্জেম অনলাইন এডুকেশন আর্জেম অনলাইন এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ম্যাথ ক্লাসে আমরা আজকে যেটা নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে কষা তো কষা তোমাদের কিন্তু এমন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই একটা কমন কোশ্চেন থেকে থাকে যে কষা থেকে অঙ্ক কিন্তু থেকে থাকে তো সেটার আজকে কিছু আমরা প্রসেস সেই প্রসেসগুলো নিয়ে অবশ্যই আগে আলোচনা করব তারপরে তোমাদেরকে কিছু কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব তো চলো শুরু করা যাক তো সুদ কষার প্রথমে যেটা সূত্র রয়েছে আমাদের দেখো মেন সূত্র আমাদের যেটা কাজে লাগবে সেটা আমাদের সেটা হচ্ছে আই ইজ ইকাল টু পি ইন্টু আর ইন্টু এন ডিভাইডেড বাই একশো দেখো আই মানে কি আই মানে আমরা আমরা জানি কি সুদ অথবা মুনাফা এই দুটা দুটা নামেই উচ্চারণ হয় সুদ অথবা মুনাফা এবার সুদ হতে পারে মুনাফা হতে পারে কোশ্চেনে যেটা থাকবে তোমরা সেই হিসাবেই ইউজ করবে আই মানে কি সুদ অথবা মুনাফা এবং পি মানে কি আসল অথবা মূলধন এবার পি মানে আমরা কি জানি আসল মানে মূলধন মানে মোট টাকার পরিমাণ যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের আসল মানে পি আর আর মানে কি আর মানে হচ্ছে আমাদের সুদের হার আর মানে আমাদের সুদের হার যে বলে কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হারে বা ছয় পার্সেন্ট হারে সুদ বৃদ্ধি হচ্ছে বা এরকম করে তার মানে আর মানে কি হচ্ছে আমাদের সুদের হার এন এন মানে কি হচ্ছে সময় সময়টা কি আমরা বছর আকার হিসাবেই ধরবো সবসময় কত বছরে দেওয়া আছে কোশ্চেনে বেশিরভাগ সময় আমাদের বছরই থাকবে তো সেই সময় আমরা কি এনটাকে বছর হিসাবে সময় ধরবো ঠিক আছে বোঝা গেল তো আর একটা আর একটা সূত্র দেখে নেবো আর সূত্র কী আছে এ ইজিক্যাল টু আই প্লাস পি এ এটা কি সুদ আসল যখন কোশ্চেনে তোমাদের সুদ আসল উল্লেখ করা থাকবে তখন কিন্তু আগে এই ফর্মুলা বের করে তোমাদের কাছে যেই মানটা থাকবে না আই অথবা পি মানে সুদ বা আসল যেটা থাকবে না সেই মানটা বের করে নিতে হবে বোঝা গেল তা আই মানে কি হচ্ছে সুদ আসল আই মানে আমরা জানি সুদ দেখো আমরা আগেই জেনেছিলাম আই মানে সুদ তো মানে সুদ হচ্ছে পি মানে কি হচ্ছে আসল আমরা জানি এখান থেকে পি মানে কী হচ্ছে আসল বা মূল টাকা বোঝা গেল এবার আর একটা সূত্র লাস্ট সূত্র যেটা হচ্ছে আর ইন্টু টি ইজ ইকুয়াল টু হান্ড্রেড ইন্টু এন মাইনাস ওয়ান এবার আর মানে কি আর মানে তো আমরা জানি সুদের হার তাই তো আর মানে কী জানি আমরা সুদের হার যে কত পার্সেন্ট হারে সুদ বৃদ্ধি হচ্ছে বা মূলধন কত হবে এইভাবে যখন দেওয়া থাকে প্রশ্নে তখন হচ্ছে আর মানে হচ্ছে কি সুদের হার টি টি মানে কিন্তু এখানে সময় দেখো আগের বার ধরেছিলাম এন মানে সময় এখানে কিন্তু টি মানে মানে সময় এন এখানে অন্য কিছু আসবে কেননা এন মানে আসবে যত গুণ যখন তোমাদের কোশ্চেনে উল্লেখ করা থাকবে যত গুণ বা কত গুণ এরকম টাইপের যখনই উল্লেখ থাকবে তখনই কিন্তু তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে একমাত্র যদি কোশ্চেনে যত গুণ এই কথাটা যখন উল্লেখ থাকবে তখনই কিন্তু একমাত্র তোমরা এই প্রসেসটা ইউজ করতে পারবে তো দেখো আমরা তিনটা ফর্মুলা যে রয়েছে এই তিনটা ফর্মুলাই কিন্তু আমাদের কাজে লাগবে তো এই তিনটা ফর্মুলা এই তিনটা ফর্মুলা যদি আমরা জেনে নিই তাহলে আমাদের আর অন্যরকম প্রসেসের কোনো দরকার নেই আমরা ইজিলি ওই অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবো তো চলো দেরি না করে আমরা আজকে কোশ্চেনে চলে যাই কোশ্চেনে প্রথম কোশ্চেনে যেটা রয়েছে দেখো কোশ্চেন নাম্বার ওয়ানে কি বলেছে যে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সাতশো টাকার চার বছরে মুনাফা কত দেখো মুনাফা মানে আমি কী বলেছিলাম মুনাফা মানে তোমাদের কোশ্চেন আমাদের যখন প্যাটার্ন বুঝিয়েছিলাম আমরা মুনাফা মানে কী দেখো মুনাফা মানে কিন্তু সুদ এই যে সুদ এটা কিন্তু আমাদের মুনাফা মানে কি আই তো চলো দেরি না করে আগে আমরা প্যাটার্নটা লিখে নিই আমাদের ফর্মুলাটা কি এইখানে ফার্স্টে কী আছে দেখো সুদের হার আছে পাঁচ পার্সেন্ট হার সাতশো পঞ্চাশ টাকা মানে কত এটা কি মূল তাই তো মূলধন বা আসল আর টাকা চার বছর চার বছর মানে কি এন তাইতো দেখো পাঁচ পার্সেন্ট হার মানে আর এখানে হচ্ছে পি আর এটা হচ্ছে এন তাই তো বলেছে মুনাফা কত মানে কি কত সুদ কত সুদ মানে কি আমরা জানি আই সুদ মানে আই তাই তো সুদ মানে আই ইজ ইজিকটা আমরা কি জানি তোমরা বলো আই ইজ ইজিকটা মানে আমরা কি জানি আমরা একটু আগে ফর্মুলাতে কি লিখেছিলাম আই মানে কি আই মানে পি ইন্টু আর ইন্টু এন ডিভাইডেড বাই একশো ডিভাইডেড বাই কত একশো তো চলো এই ফর্মুলাটা আমরা সবার আগে লিখে নেই যে আইল কি এটা কিন্তু আমাদের ফর্মুলা তাই তো এটা কিন্তু আমাদের ফর্মুলা এবার পি মানে কি পি মানে পি মানে আসল যেটা কত সাতশো পঞ্চাশ টাকা বসিয়ে দাও ইন্টু আর আর মানে কি সুদের হার সুদের হার এখানে কত বার্ষিক কত পার্সেন্ট হারে পাঁচ পার্সেন্ট হারে তাহলে পাঁচ লিখে দাও এন এন মানে কি বলেছিলাম সময় বা বছর এখানে কত বছর দেওয়া আছে দেখো চার চার বছর লিখে দাও ডিভাইডেড বাই একশো কেন আমাদের এখানে তো কী চেয়েছে মুনাফা কত মানে কত সুদ কত সুদ মানে তো আমাদের আয় তো ফর্মুলা অনুযায়ী আমরা আয়ের মানটা বের করতে পারবো যখন আমরা এটাকে সমাধান করবো তো চলো কেটে দিই শূন্য শূন্য কেটে দিলাম এখানে দশ আছে পাঁচ দিয়ে দশকে কেটে দিলাম দুই দুই দিয়ে চারকে কেটে দিলাম দুই এবার থাকলো কি পঁচাত্তর গুনুন দুই সমান সমান কত হচ্ছে দেখো দেড়শো একশো পঞ্চাশ টাকা একদম ইজি কিনা একশো পঞ্চাশ টাকা কি আমাদের অপশন সি হয়ে যাচ্ছে আমাদের অপশান সি একশো পঞ্চাশ টাকা উত্তর হয়ে যাচ্ছে যে চার বছরে মুনাফা কত হবে আমাদের সুদ কত আসবে একশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় চার বছরে মুনাফা আসবে একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমাদের ফর্মুলাতে ইজিলি সলভ হয়ে যাচ্ছে তো চলো দেরি না করে নেক্সট প্যাটার্ন বা নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক নেক্সট কোশ্চেন কিন্তু সেম প্যাটার্ন রয়েছে দেখো কোশ্চেন নাম্বার দুই কি বলেছে কোশ্চেন নাম্বার ছয় পার্সেন্ট হারে দশ হাজার টাকার নয় মাসের সুদ কত হবে দেখো এখানে কিন্তু তাহলে কি করবো আমরা ফর্মুলা আমরা সেম ইউজ করব কিন্তু একটু ঘুরে যাবে কেননা এখানে কি চেয়েছে দেখো সুদ চেয়েছে তার মানে সুদ মানে কি আমরা সুদ মানে জানি তো আই সুদ মানে আমরা জানি আই তারপরে কি বলেছে আমাদের পি পি মানে কি আসল দেওয়া আছে ইন্টু আর ইন্টু এন ডিভাইডেড বাই হান্ড্রেড এটা আমাদের ফর্মুলা তো এবার ফর্মুলা অনুযায়ী যদি আমরা বসাই পি মানে কত দশ হাজার ইন্টু আর আর মানে কি সুদের হার তো সেটা কত আছে ছয় পার্সেন্ট এবার এন মানে দেখো এন মানে আমাদের হচ্ছে সময় বা বছর হয় এবার এখানে দেওয়া আছে নয় মাস এটা কিন্তু বছর নয় নয় তো লিখবো অবশ্যই শুধু নয় কিন্তু লিখতে পারবো না কারণ এটা মাসে আছে আর আমাদের ফর্মুলা বছরে তো এবার নয় মাস কত কত মাসের মধ্যে নয় মাস বারো মাস বারো মাসের মধ্যে নয় মাস মনে হচ্ছে বছরের হিসাবটা পেয়ে যাচ্ছি আমরা এখানে তাহলে বছরের মাপটা পেয়ে যাচ্ছি নিচে হানড্রেড তো চলো কাটাকাটি করে নিই শূন্য শূন্য কেটে দিলাম দুটো শূন্য কেটে গেল থাকলো কত হানড্রেড ইন্টু সিক্স ইন্টু নাইন বাই টুয়েলভ তাই তো ছয় দিয়ে দেখো টুয়েলভকে কাটা যাচ্ছে দুই দুই দিয়ে একশোকে কাটা যাচ্ছে পঞ্চাশ তাহলে থাকলো পঞ্চাশ ইন্টু নয় ইজিকাল টু পাঁচ নং পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু সুদ বেরিয়ে গেল সেটা আমাদের ডি সঠিক অ্যান্সার দেখো এখানে যদি বছর দেওয়া থাকতো বা এখানে যদি দেওয়া থাকতো যে উনিশ মাস উনিশ মাস দেওয়া থাকলে আমরা কি করতাম উনিশ মাস দেওয়া থাকলেও আমরা কি করতাম এখানে বছর বারো মাসের সাথে চোখ নয় করে দিতাম উপরে উনিশ করে দিতাম বোঝা গেল কেননা বছরের থেকে তো বেশি ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে চলো নেক্সট কোশ্চনে যাওয়া যাক নেক্সট কোশ্চেন কি কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো কোশ্চেন নাম্বার থ্রিতে সুদের বলেছে কি সুদের হার সাত পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হলে এক ব্যক্তিরায় পাঁচ বছরের সত্তর টাকা কমে যাবে তার মূলধন কত টাকা এটা কিন্তু প্রশ্ন এসেছিলো সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী বাছাইতে এই কোশ্চেনটা দেখো একটু ঘুরিয়ে আছে বলেছে সাত পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হলে এক ব্যক্তির আয় পাঁচ বছরে সত্তর টাকা কমে যাবে তার মূলধন কত এখানে মূলধন চেয়েছে তাই তো কী চেয়েছে আমাদের এখানে মূলধন চেয়েছে এখানে কিন্তু সুদ চায়নি তো মূলধনের জন্য আমাদেরকে যেটা করতে হবে দেখো তো মূলধনের জন্য যেটা আমাদেরকে করতে হবে সবার ফার্স্টে দেখো এখানে পার্সেন্টেজ কত আছে সাত থেকে পাঁচ তার মানে কত হচ্ছে এটা আমাদের আমাদের সুদের হার মানে আর হয়ে যাচ্ছে সুদের হার তাই তো আচ্ছা আমরা আমাদের কী ছিল আইজিক্যাল টু পি ইন্টু আর ইন্টু এন ডিভাইডেড বাই হান্ড্রেড এটাই তো ছিল এবার এই ফর্মুলা অনুযায়ী আয়ের মান কি আয় মানে কি আমাদের আয় মানে হচ্ছে আমাদের সুদ তাই তো এবার বলেছে এখানে সত্তর টাকা কমে যায় কি কমে যায় আয় ওর আয়টা সত্তর টাকা কমে যাচ্ছে তার মানে আমরা বলতে পারি যে পি ইস যেহেতু আমাদের মূলধন বের করতে বলেছে মানে পি বের করতে বলেছে তো পিটাকে আমরা এই পারে টেনে নিলাম আর ওপরে চলে গেল কি হান্ড্রেড ইন্টু আই এবার আয়টা কি হচ্ছে আমাদের হান্ড্রেড ইন্টু আই আয়টা কি হচ্ছে সুদ কেননা কত টাকা আয় কমছে আয় মানে তো সুদটা তো আয় কত কমছে সত্তর লিখে দিলাম নিচে কি থাকলো আর আর এন আর মানে কত আর মানে সুদের হার সুদের হারটা কত দুই পার্সেন্ট কেননা সাত থেকে পাঁচ কমে গেছে তার মানে দুই ইন্টু এন মানে কি বছর হিসাব পাঁচ বছর তো পাঁচ লিখে নিলাম এবার দেখো পাঁচ দিয়ে আর নিচে আছে কত দুই তো কাটাকাটি তো চলেই যাচ্ছে দেখো পাঁচ দিয়ে যদি ডেকে কাটি হয় কুড়ি দুই দিয়ে কাটলে হচ্ছে দশ তো দশ ইন্টু সত্তর ইজিক টু কত হচ্ছে সাতশো টাকা তাহলে ওই লোকটির মূলধন কত আছে ওই লোকটির মূলধন দাঁড়াচ্ছে সাতশো টাকা অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যানসার আমাদের সঠিক অ্যান্সার কী সাতশো টাকা অপশান সি বুঝা গেল দেখো এখানে যেহেতু আমাদের যেহেতু আমাদের পার্সেন্টেজ দেখো কমে আছে সাত থেকে পাঁচ তো সেই জন্য কিন্তু আমরা মাইনাস করে নিচ্ছি যে সেভেন মাইনাস ফাইভ টু টু এই পার্সেন্টেজটা আমাদের চলে আসছে কারণ আমাদের সুদের হার বের করতে গেলে তো দুটার থেকে মাইনাস করতেই হতো তো চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক কোশ্চেন নাম্বার ফাইভে যাবো কোশ্চেন নাম্বার কি বলেছে দেখো কোশ্চেন নাম্বার সরি কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফোর বলেছে শতকরা বার্ষিক কত হার সুদে সাতশো টাকার পাঁচ বছরের সুদ একশো পাঁচ টাকা হবে বার্ষিক কত হার সুদে এখানে কী চেয়েছে আমাদের সুদের হারটা চেয়েছে সুদের হার মানে কী আর পা সাতশো টাকার এটা কি আমাদের পি পাঁচ বছর মানে কি এন সুদ কত একশো পাঁচ সেটা কি আমাদের আই বোঝা গেল তো চলো না করে আগে ফর্মুলা লিখি আই ইজিক টু পি আর এন ডিভাইডেড বাই একশো এটা আমরা জানি এবার পি এর জায়গায় আমরা কি লিখবো সাতশো আর এর মানে আমরা জানি না আর এর মানে আমরা জানি না তার মানে আর এখানেই থেকে গেলো এন মানে কত পাঁচ বছর মানে পাঁচ ডিভাইডেড বাই হান্ড্রেড এবার আয়ের মান তো আমরা জানি সুদ সুদ কত বলছে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা তো এটাকে আমরা যদি এরকম করে ধরি এটাকে যদি আমরা এইভাবে ধরি যে আর ইজ ইকুয়াল টু একশো পাঁচ ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই সেভেন হান্ড্রেড ইন্টু ফাইভ তাহলে কি ভুল হবে ভুল হবে না কেননা আর এর মানেই আমাদের বের করতে হবে আমাদের বলেছে কত হার সুদে তো আরের মান সুদের হারটাই তো আমাদেরকে বের করতে হবে তো সেটার জন্য আর আমরা এদিকে নিয়ে নিলাম বাদ বাকিগুলো উপরে নিচে হয়ে গেল দেখো এটা দিয়ে কাটাকাটি করলে এটা দিয়ে সাত যাচ্ছে তাই তো পাঁচ দিয়ে এটাকে কাটলে একুশ যাচ্ছে আর সাত দিয়ে একুশকে কাটলে তিন যাচ্ছে তো হলো কত তিন সুদের হার কত তিন পার্সেন্ট তিন পার্সেন্ট কিন্তু আমাদের অপশান বি অ্যান্সার মিলে গেল অপশান বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেলো দেখো অপশান বি আমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো জাস্ট তোমরা অঙ্কের সূত্রগুলো জাস্ট মনে রাখো এই দুটো তিনটে সূত্র তোমাদের মুখস্থ রাখলে কিন্তু তোমরা সুদ কষা ইজিলি সলভ করে ফেলতে পারবে কোনো রকম প্রবলেম হওয়ার কোনো কথাই নয় তো চলো কোশ্চেন নাম্বার ফাইভে চলে যাবো কোশ্চেন নাম্বার ফাইভ কি বলেছে ফাইভ পাঁচশো টাকার চার বছরের সুদ ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা হলে সুদের হার কত দেখো সুদের মানটা কিন্তু পাঁচশো বলেছে কাদের মানের সাথে পাঁচশো টাকা মূলধন যখন থাকে তার চার বছরের সুদ আর ছয়শো টাকা যখন মূলধন থাকে তার পাঁচ বছরের সুদ এদের দুইটা মিলিয়ে যে সুদটা হয় তাদের কত হয় পাঁচশো টাকা হয় তাহলে সুদের হার কত এই ধরনের প্রশ্ন দেখো কী করবো আমরা কোনো ঘাবরানোর কোনো বিষয় নেই আমরা সাপোজ ধরে নিলাম যে এর মূলধনটা যে আছে এটা হচ্ছে পি ওয়ান আর এই যে বছরটা আছে এটা হচ্ছে এন ওয়ান তা এটা এটা যে এবং ছয়শো টাকা যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের পি টু এবং এই বছরটা হচ্ছে এন টু বুঝা গেল তো দেখো আমাদের হচ্ছে পি আছে এন আছে এবং আই আছে আমাদের বের করতে হবে সুদের হার মানে আর আর বের করতে হবে তো আমরা ডাইরেক্ট আগে ফর্মুলাটা লিখবো আই ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু এন ডিভাইডেড বাই একশো এইটাকে আমরা বলতেই পারি যে আর ইজ ইকুয়াল টু হানড্রেড ইন্টু আই ডিভাইডেড বাই পি ইন্টু এন তাই তো যেহেতু আর এর মানটা বের করতে হবে তাহলে চলো মানগুলো বুঝিয়ে নিলে কি হবে দেখো হান্ড্রেড ইন্টু আই আছে যেহেতু হান্ড্রেড লিখে নেব আগে আই কি আই মান হচ্ছে সুদ একত্রে সুদ কত পাঁচশো তো লিখে নিলাম পাঁচশো এইবার নিচে দেখো পি আর এন এবার আমাদের কাছে দুটা রয়েছে তাদের মান বলছে একত্রে মানে কি ওদের যোগফল নিশ্চয়ই তার মানে তো ওদের যোগফল হচ্ছেই তো এবার দেখো যোগফলটা যেহেতু করতে হবে তার মানে আগে আমরা করে নেব পি ওয়ান ইন্টু এন ওয়ান প্লাস পি টু ইন্টু এন টু কেননা পি তো আছে তো এটাতে জন্য আমরা ফর্মুলাতে মানগুলো বসিয়ে নিই দেখো হান্ড্রেড ইন্টু ফাইভ হান্ড্রেড মান কত আমরা জানি ফাইভ হান্ড্রেড মান কত জানি ফোর প্লাস মান কত মান এন টু এর মান কত এন টু এর মান কিন্তু আমাদের ফাইভ এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো কী দাঁড়াচ্ছে ওপরে আমরা কী পেয়ে যাচ্ছি ওপরে হান্ড্রেড এটা পাচ্ছি নিচে পাচ্ছি পাঁচশো দিয়ে দেখো চারকে গুণ করো পাঁচশোকে চারকে গুণ করলে কত হচ্ছে দুই হাজার চার পাঁচশো কুড়ি হচ্ছে দু যোগ পাঁচ তো এটা কত হচ্ছে তিন হাজার এবার দেখো উপরে কি দাঁড়াচ্ছে একশো ইন্টু পাঁচশো নিচে দাঁড়াচ্ছে পাঁচ হাজার শূন্য শূন্য কাটো শূন্য শূন্য কাটো শূন্য শূন্য কাটো তাহলে দাঁড়াচ্ছে দশ ইন্টু পাঁচ মানে হচ্ছে আহ পাঁচ দশকে কাটো দুই হচ্ছে পাঁচ দো হচ্ছে দশ টেন পার্সেন্ট কিন্তু আমাদের অ্যান্সার বেড়ে গেল অপশান সি অপশান সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো নেক্সট কোশ্চেনে দেখা যাক কোশ্চেন নাম্বার 6 क्वेश्चन नंबर 6 এ কি বলেছে 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরে সুদে আসলে 558 টাকা হবে দেখো এখানে কোশ্চেনে দেওয়া আছে সুদে আসলে সুদ আসলে 558 টাকা হবে এই কোশ্চেনটা আমরা কিভাবে বের করব আমরা কি জানতাম সুদ আসলে নিয়মটা কি জানতাম সুদ আসলে নিয়ম জানতাম আমরা a আয় প্লাস পি আয় মানে কি আয় মানে আমরা জানি সুদ আর পি মানে জানি আসল সেটা মানে হচ্ছে সুদ আসল এবার দেখো এখানে আমরা আয়ের মানটা কি জানি আমাদের সুদটা কত আছে এখানে বলছে সুদ আসলে পাঁচশো চুয়ান্ন টাকা হবে বলে দিয়েছে আমরা বার্ষিক সুদের হারটা জানি এবং কত টাকা দেওয়া আছে সেটা জানি তাইতো আমরা জানি কি পি মানে জানি পি মানে চারশো পঞ্চাশ টাকা সেটা আমরা জানছি এবং আয় মানে কি আই মানে আই মানে আমরা জানি সুদ যেটা আমাদের এখানে কোশ্চেনে দেওয়া নেই সেটা আমাদের কোশ্চেনে কিন্তু দেওয়া নেই এখানে আমাদের বের করতে কি বলেছে কত বছরে তো বছরে যেহেতু বের করতে বের করতে হবে তার জন্য আমাদের কিছু মান বের করতে হবে আমরা সুদ আসলটা জানি আর আসলটা জানি তাহলে সুদ বের করে নিতে পারবো তাহলে আমরা লিখতেই পারি এ ইজিক টু এ মাইনাস পি এ মানে কি সুদ আসল যেটা দেওয়া আছে পাঁচশো আটান্ন টাকা পি মানে কি চারশো পঞ্চাশ মানে আসল এটা বিয়োগ করলে কত হচ্ছে আমাদের একশো আট একশো আটটা কী আমাদের একশো আটটা কিন্তু আমাদের সুদ হয়ে যাচ্ছে আমাদের সুদ কত একশো আট এইবার দেখো আমরা আই পাচ্ছি আমরা পি পাচ্ছি আমরা আর পাচ্ছি পাচ্ছি না কি পাচ্ছি না হচ্ছে এন তো আমরা এন এর মান বের করেই নিতে পারবো আমাদের প্যাটার্নটা কী জানা ছিল আই ইজ ইকাল টু পি আর এন ডিভাইডেড বাই তো আয়ের মান আমরা জানি আমাদের বের করতে হবে কি আমাদের বের করতে হবে এন তো আমরা বলতেই পারি যে এন ইস ইডেড বাই পি আর আয়ের মান কি জানি আমরা আয়ের মান এখন বের করলাম একশো আট মান কি পি মান পি এর মান আমরা জানি আগে থেকে চারশো টাকা বলে দিয়েছিল আসল কত চারশো আর কি আর হচ্ছে বার্ষিক সুদের হার সুদের হার কত ছয় পার্সেন্ট তো পেয়ে গেলাম ছয় শূন্য শূন্য দেখো কেটে যাচ্ছে পাঁচ দিয়ে কাটলে এটা দুই পাঁচ দিয়ে এটাকে কাটলে কত হবে তোমরা বলো নয় এবার ছয় দিয়ে নয় দিয়ে যদি আমরা একশো আটকে কাটে কত হচ্ছে বারো এবার ছয় দিয়ে বারোকে কাটলে কত হচ্ছে দুই দুই দুগুণে চার চার বছর কিন্তু আমাদের সঠিক অ্যান্সার যেটা আমাদের অপশান বি অপশান বি আমাদের সঠিক অ্যান্সার চার দেখো এখানে কী বের করলাম আমরা শুধু সুদ আসল যেহেতু আমাদের দেওয়া ছিল আমাদের কাছে ছিল না কি আমাদের কাছে ছিল না সুদটা কত আমাদের সুদ আসল জানা আছে আর আসলটা জানা আছে তার মানে ওটার থেকে বিয়োগ করলে আমরা সুদটা পেয়ে গেলাম চার বছর কিন্তু আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাচ্ছে এইভাবেই বুঝা গেল যেহেতু সুদ আসল থেকে আমরা আসলটা সুদটা পেয়ে গেলাম আসলটা আমরা জানতাম তো আমাদের কী বের করতে হতো বছর বের করতে তো প্যাটার্ন অনুযায়ী ফেলে নিয়ে আমরা কিন্তু ইজিলি সলভ করে ফেলেছি তো চলো নেক্সট কোয়েশ্চেন যাবো কোয়েশ্চেন নাম্বার সেভেন কোশ্চেন নাম্বার সেভেনে কী বলেছে বার্ষিক শতকরা টেন বা দশ টাকা হারে সুদে মানে দশ টাকা হার সুদে কোন মূলধন কত বছর পরে আসলের তিনগুণ হবে আর একবার পড়ো বার্ষিক শতকরা দশ টাকা হার সুদে কোনো মূলধন কত বছর পর আসলের তিনগুণ হবে এই কোশ্চেনটা কিন্তু এসেছিল তো দেখো এই কোশ্চেনের ক্ষেত্রে কি করবে তোমরা সবার আগে দেখো গুণ বলেছে কত গুণ বা যত গুণ বলেছিলাম তার জন্য আমাদের ফর্মুলাটা কি ছিল তার জন্য আমাদের ফর্মুলাটা আমরা কিন্তু শুরুতে দিয়ে দিয়েছিলাম আমাদের তার জন্য ফর্মুলাটা যেটা ছিল সেটা হচ্ছে এটা কত যত গুণ বা কত গুণ থাকবে আর ইন্টু টি ইজিক টু হান্ড্রেড ইন্টু এন মাইনাস ওয়ান এটা কিন্তু আমাদের ফর্মুলা বুঝে গেল এবার দেখো কোশ্চেন আমাদের কি বলেছে কোশ্চেন আমাদের বলেছে সবার ফার্স্ট আমরা প্যাটার্নটা লিখেই নিই যে আর ইন্টু টি তাই তো আর ইন্টু টি ইজিক টু হান্ড্রেড ইন্টু এন মাইনাস ওয়ান এখানে আর মানে কি সুদের হার এখানে আমাদের লেখা আছে দশ টাকা হার সুদে তার মানে দশ টাকায় এবার টি মানে কি টি কিন্তু আমাদের এখানে সময় এখানে বলেছে কত বছর পর এটা আমাদেরকে বের করতে হবে টি হান্ড্রেড ইন্টু এন মাইনাস ওয়ান এন মানে কি এন মানে হচ্ছে যত গুণ এখানে কত আছে তিন গুণ তো দেখো প্যাটার্ন অনুযায়ী আমাদের কিন্তু সব কিছুই আছে এখানে তো আমরা চলো ফর্মুলাটা ফেলে ফেলেনি তো টি যেহেতু আমাদেরকে বের করতে হবে টিটা আমরা এই পাশে রাখলাম হান্ড্রেড ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর এটা আমরা বলতেই পারি শুধু আমরা আরটাকে এপারে পাঠিয়ে নিলাম তো দেখো হান্ড্রেড ইন্টু হান্ড্রেড ইন্টু এন এন মানে কি এন মানে হচ্ছে আমাদেরকে কী বলেছে এন মানে যত গুণ মানে এখানে বলেছে তিন গুণ মানে তিন মাইনাস এক ডিভাইডেড বাই কত ডিভাইডেড বাই আর আর মানে কি দশ টাকা হার বলেছে তো দশ টাকা তো দশ দিয়ে আমরা দেখো কাটা যাচ্ছে এটা যাচ্ছে দশ তো উপরে কী থাকলো দশ ইন্টু তিন থেকে একবার দাও দুই তাহলে উত্তরটা কত হচ্ছে কুড়ি তি কত কুড়ি বছর পর আমাদের কত হচ্ছে কুড়ি বছর পর সেটা কি আমাদের অপশান বি অপশান বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে যে কুড়ি বছর পর সেই মূলধনটা তার আসলের তিন গুণ হবে বোঝা গেল বোঝা গেল কীভাবে করতে হবে অঙ্কটা এখানে ফর্মুলাটা কী ফেলতে হবে আর ইনটু টি ইজ ইকুয়াল টু হান্ড্রেড ইনটু এন মাইনাস ওয়ান এন মানে কিন্তু এখানে সময় না এন মানে হচ্ছে কত গুণ বলছে যত গুণ বা কত গুণ লেখা থাকবে তখন এনের এর মানটা কিন্তু আমরা সেই গুণের মানটা বসিয়ে দেবো এখানে টি মানে হচ্ছে সময় টি মানে হচ্ছে সময় বোঝা গেল চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার আট এখানেও কিন্তু সেম প্যাটার্ন রয়েছে দেখো সেম প্যাটার্ন রয়েছে এখানে আট নাম্বার কোশ্চেন কি বলেছে সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরে সুদে আসলে তিন গুণ হবে এখানেও বলেছে তিন গুণ হবে তার মানে ফর্মুলা আমাদের সেম বুঝবে আমরা আগে ফর্মুলাটা রেখে নিই আর ইন্টু টি ইজ ইকাল টু হানড্রেড ইন্টু এন মাইনাস ওয়ান ঠিক এবার দেখো আর এর মানে কি বলেছে আর এ কি সুদের হার এখানে বলেছে সুদের হার শতকরা কত টাকা হলে তার মানে আমাদের এটাই বের করতে হবে বলেছে টাকা হলে যে কোনো মূলধন আট বছরে টি এর মান তার মানে দিয়ে দিয়েছে তিনগুণ হবে মানে এন এর মানও দিয়ে দিয়েছে তার মানে আর এর মানটা বের করতে হবে তাহলে খুবই ইজিলি আমরা করবো হান্ড্রেড ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টি কেন করলাম আর এর মান আমাদের বের করতে হবে সুদের হার তাই তো তার মানে টিটাকে আমরা এবারে পাঠিয়ে নিয়েছি এবার শুধু মানগুলো বসিয়ে দাও দেখো হান্ড্রেড ইন্টু এন এন এর মান কত তিন তিন গুণ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টি টি এর মান কত টি এর মান হচ্ছে আট বছর তাই তো আট বছর এবার দেখো হান্ড্রেড ইন্টু তিন মাইনাস ওয়ান মানে কত তিন মাইনাস ওয়ান মানে থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে দুই ডিভাইডেড বাই এইট দুই দিয়ে আটকে কাটো কত হচ্ছে চার চার দিয়ে একশো কাটো কত হচ্ছে পঁচিশ টোয়েন্টি ফাইভ কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল টোয়েন্টি ফাইভ অ্যান্সার হয়ে গেল অপশন এ অপশান এ কিন্তু আমাদের সঠিক অ্যানসার হয়ে গেলো আশা করি তোমরা বুঝতে পেরেছো সেম প্যাটার্ন যাচ্ছে আমাদের এই দুটা প্যাটার্ন তোমরা জাস্ট ইউজ করো দেখো কোশ্চেন কিন্তু তোমরা ইজিলি সলভ করে ফেলতে পারবে তো চলো নেক্সট কোয়েশ্চেন এবং লাস্ট কোশ্চানে যাবো যেটা সব থেকে আমাদের জটিল মনে হবে তো দেখো এই প্যাটার্নটি দেখো লক্ষ্য করে ভালো করে এটার মধ্যে কিন্তু তিনটা প্যাটার্ন ইউজ করতে হবে সেটা কী আছে দেখো বলেছে যদি তিনশো তিরিশ টাকা তিন বছর পরে সুদে আসলে চারশো উনত্রিশ টাকা হয় তাহলে ছয়শো পঞ্চাশ টাকা সুদে আসলে পাঁচ বছর পরে কত টাকা হবে এই ধরনের এই কোয়েশ্চেনটার মধ্যে কিন্তু আমরা তিনটা প্যাটার্নই ইউজ করবো ঠিক আছে তো তিনটা প্যাটার্ন আমাদের কীভাবে ইউজ করতে হবে সবার পাঁচটা দেখো এখানে দেওয়া আছে এক জায়গায় তিনশো তিরিশ টাকা তিন বছরে সুদে আসলে চারশো উনত্রিশ টাকা হয় এটা সুদ আসল দুটোই দেওয়া আছে এটার মধ্যে সুদ দেওয়া নেই সুদ আমরা জানি না তারপরে আবার বলছে যদি হয় তাহলে ছশো পঞ্চাশ টাকা সুদে আসলে পাঁচ বছর পর কত টাকা হবে তার জন্য আমাদেরকে যেটা ফর্মুলা বের করতে হবে দেখো সবার আগে যেটা আমরা করবো সেটা হচ্ছে তিনটা প্রসেস আমরা এখানে ইউজ করবো সবার ফার্স্টে দেখো সুদ আসল আসল যেখানে দেওয়া আছে তার মধ্যে আমরা আসলটাও জানি শুধু সুদটা জানি না তার মানে আমরা এখান থেকে সুদটা বের করে নিতে পারবো আমরা জানি কি আমরা জানি এ ইজকুয়াল টু আই প্লাস পি তাই তো আমরা এখানে আসল জানি আসলটা জানি শুধু আই জানি না তো আই ইজ বলতে পারি আমরা এ মাইনাস পি এ মানে কি এ মানে হচ্ছে আমাদের সুদ আসলটা কত চারশো উনত্রিশ টাকা রয়েছে আমাদের বেড়ে গেলো সুদ এটা আমাদের কি হয়েছে এটা বেরোলো আমাদের সুদ এবার দেখো আমরা এখান থেকে কি বের করতে পারি আমাদের এখানে দরকার আছে হচ্ছে সুদের হার এখানে আমাদের মান দেওয়া আছে কত বছর পরে কিন্তু এখানে সুদের হারটা দেওয়া নেই তো সুদের হার যদি আমাদেরকে বের করতে হয় তার মানে আমাদের কী কী লাগবে আসল লাগবে আসল দেওয়া আছে কত বছর পর যেটা এন দেওয়া আছে সুদের হারটা দেওয়া নেই তার মানে আমরা ফর্মুলাটা কি আই ইজিক টু পি ইন্টু আর ইন্টু এন ডিভাইডেড বাই হান্ড্রেড তো তো এবার দেখো পি পি মানে কত আমাদের আসল তো পি মানে আমাদের যেহেতু আসল তো আমরা এখানে লিখতেই পারি পি মানে আমাদের আসল জানা আছে আর মানে আমাদের কি সুদের হার আর এন মানে কি এর মানে হচ্ছে বছর বা সময় তা আমাদের এখানে জানা নেই কি সেটা হচ্ছে সুদের হারটা আর এর মানটা বের করতে হবে আমরা যদি লিখি আর ডিভাইডেড বাই পি ইন্টু এন তাহলে ঠিক এবার হান্ড্রেড ইন্টু আই মানে কি আই মানে হচ্ছে নিরানব্বই সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের সুদ আমরা জানি পি এর মান কত পিয়ার মান আমরা কি জানি সাড়ে তিনশো তিরিশ তিনশো তিরিশ আমরা জানি তিনশো তিরিশ ইন্টু এবার দেখো এখানে কি আছে এখানে দেওয়া হচ্ছে এন এন মানে কি বছর বা সময় সেটা কত তিন আর আই মানে কত আয় মান হচ্ছে নাইনটি নাইন প্রত্যেকটার মান দেখো আমরা বসিয়ে দিলাম এবার বসিয়ে দেওয়ার পরে দেখা একটাই শুধু আর কিছু না তিন দিয়ে দেখো নিরানব্বইকে কে কাটলে থার্টি থ্রি থার্টি থ্রি দিয়ে তিনশো কত দশ আমাদের মান কত হচ্ছে আরের মান হয়ে যাচ্ছে আমাদের দশ পার্সেন্ট সেটা কি আমাদের সুদের হার সেটা আমাদের কি বেরোলো সুদের হার কিন্তু আমাদেরকে কি চাই যে কোশ্চেনে বলেছে ছয়শো পঞ্চাশ টাকা সুদে আসলে পাঁচ বছর পরে কত টাকা হবে পাঁচ বছর পরে বলেছে কত টাকা হবে কিন্তু আমাদের এখন আরও দুটা প্যাটার্ন বাকি আছে এটা হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের আরও একটা প্যাটার্ন বাকি আছে তো চলো নেক্সট নেক্সট কোশ্চেন সরি এই আবার একটা প্যাটার্ন যেটা খুলবে সেটার জন্য আমরা কি করতে হবে দেখো আমরা কি করতে পারি যে এখানে আমরা যেহেতু দেখো এই মূলধনটাকে নিয়ে তিনশো তিরিশ টাকাটা নিয়ে একটা মান বের করেছি দেখো ছশো টাকা বলেছে যেটা এটাও তো একটা মূলধন তো এটার ক্ষেত্রেও আমরা একটা সুদ পেয়ে যেতে পারি তো সেই ক্ষেত্রে দেখো আইজল টু কি আই ইজাল টু হান্ড্রেড জানি আমরা এই ফর্মুলাটাই সেম জানি তো সেই ক্ষেত্রে এখানে আমরা এই টাকার ক্ষেত্রে এই টাকার ক্ষেত্রে বলতে কি পারি আইল টু ছয়শ পঞ্চাশ ইন্টু দশ পাঁচ ডিভাইডেড বাই কত ডিভাইডেড বাই হান্ড্রেড এবার দেখো এটাকে কাটাকাটি করলে কি হচ্ছে এই শূন্যটা কাটলো এই শূন্যটা এই শূন্যটা কাটলো এবার পঁয়ষট্টি দিয়ে দেখো পাঁচ আছে তাই তো পঁয়ষট্টি দিয়ে পাঁচ আছে এটাকে গুণ করলে কত হচ্ছে পাঁচ পঁয়ষট্টি তিনশো পঁচিশ এটা আয়ের মান বেরিয়ে গেল এটা আয়ের মান কেমন করে বেরোলো এটা কী বেরোচ্ছে সুদ আর আসলটা কি আছে আসলটা কিন্তু আমাদের প্রথম থেকে জানা নেই আসলটা কিন্তু আমাদের প্রথম থেকে জানা নেই এখানে আমাদের সুদে আসল দিয়ে দিয়েছে ছশো পঞ্চাশ টাকা আর আমাদের সুদটা বেরিয়ে গেল তিনশো পঁচিশ টাকা তো আসলটা নিশ্চয়ই আমরা বের করতে পারবো কীভাবে আমরা সুদ জানি তিনশো পঁচিশ তাহলে সুদ আসল কেমন করে বের করবো সুদ আসল ছশো পঞ্চাশ টাকা দাওয়াই রয়েছে এটা কি মূল মূল টাকা তার মানে কি আমাদের এই ক্ষেত্রে যদি ফর্মুলাটা ইউজ করি এ ইজিক টু আই প্লাস পি যেটা আসল বের করতে হবে আই মানে কত তিনশো পঁচিশ বের করলাম প্লাস পি মানে কত ছশো পঞ্চাশ টাকা সুদ দেওয়াই ছিল আগের থেকে পঞ্চাশ টাকা আসল মূলধন ছশো পঞ্চাশ টাকা এটা যোগ করলে কত হচ্ছে দেখো নশো পঁচাত্তর এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল সেটা কি আমাদের নশো পঁচাত্তর এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে দেখো এইসব জায়গায় কি করবে তোমরা এইসব ক্ষেত্রে দেখো নশো পঁচাত্তর যেহেতু সরি এটা অপশানটা ভুল রয়েছে অপশন বি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল তো দেখো ফার্স্টে যেটা করতে হবে তোমাদেরকে একটা সুদ বের করে নিতে হবে একটা সুদ তোমাদেরকে বের করে নিতে হবে কেমন করে বের করবে যেহেতু তিনশো তিরিশ টাকা একটা মূল দেওয়া আছে তিন বছর দেওয়া আছে তো সেটা সুদ আসল আমরা জানি চারশো টাকা হচ্ছে তো চারশো টাকা যদি সুদ আর আসলটা আমরা জানি ওখান থেকে সুদটা ইজিলি বের করতে পারবো আসল থেকে মাইনাস করে দিলে হয়ে সুদ আসল থেকে যদি আসলটা মাইনাস করি তাহলে আমাদের সুদ বেরিয়ে যাচ্ছে তো এই সুদ বেরিয়ে যাওয়ার পরে আমরা এটার ক্ষেত্রে আমরা কী বের করতে পারি সুদের হারটা বের করতে পারি কেমন করে বের করবো আসলের মান আমরা জানি সুদের মান আমরা জানি কত বছর দেওয়া সেটা মান জানি তো তারপরে আমরা ওটার থেকে কি বের করে নিলাম সুদের হারটা বের করে নিলাম এবার যেহেতু ছশো পঞ্চাশ টাকাও একটা মূলধন দন্ত সে তার ক্ষেত্রে কি তার ক্ষেত্রে আমরা তার মানটা বের করে নিয়েছি সুদের মানটা তিনশো পঁচিশ বেড়ে গেলো দেখো এবার আমরা কি জানি আসল জানি সুদ জানি তার সুদ আসল কী তাদের যোগফল যোগফল করে তিনশো নশো পঁচাত্তর কিন্তু আমাদের অ্যান্সার বেড়ে গেলো আশা করি তোমরা কোশ্চেনগুলি বুঝতে পেরেছো ইজিলি এটা কিন্তু তোমাদের কাছে জাস্ট নিমিশের মধ্যে করতে পারবে যখন তোমরা এই ফর্মুলাগুলো যখন তোমরা এই ফর্মুলাগুলো ভালো করে ইউজ করতে শিখবে বা মুখস্থ করে তোমরা যত রকম প্র্যাকটিস করবে যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা ইজিলি সলভ করে ফেলতে পারবে দেখো এই প্যাটার্নটি আমরা তখন ইউজ করব যখন আমাদের কাছে আসল সুদের হার বা বছর বা সময় অথবা সুদ এই মানগুলো দেওয়া থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই প্যাটার্নটি ইউজ করবো যখন আমাদের কাছে সুদ আসল থাকবে তখন আমরা এই প্যাটার্ন ইউজ করবো আর আমাদের কাছে যখনই যত গুণ বা কত গুণ বলবে তখনই আমরা এই ফর্মুলাটা ইউজ করব আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো নেক্সট ক্লাসে দেখা হবে থ্যাংক ইউ